একটি সিনেমা বা তার গল্প এমনিতেই নির্মিত হয়ে যায় না প্রত্যেকটি সিনেমা এবং গল্পের মধ্যে লুকিয়ে থাকে মানুষের হাজারো ইমোশন হাজারো ভালোবাসা যে মানুষটি এই ইমোশন এবং ভালোবাসা উপলব্ধি করতে পারবে সেই হচ্ছে প্রকৃত সিনেমা প্রেমিক হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের দু হাজার উনিশ সালে রিলিজ হওয়া একটি তেলেগু মুভি গাড্ডারাকান্ডা গানেশ এক্সপ্লেন করবো যে মুভিতে খুবই সুন্দর করে এই চিত্রটি পুরানো হয়েছে যে একটি সিনেমা মানুষের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তো চলুন আর বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক তো মুভি শুরু হয় এবং আমরা আমাদের মুভির একটা মেন ক্যারেক্টার আবিকে দেখতে পাই যে কিনা একটি লুককে নিয়ে তার শর্ট ফিল্ম শুট করছিল আবি হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এইখানে তাকে বলা হয়েছিল যে লং ফিল্মের জন্য স্ক্রিপ্ট তৈরি করার জন্য কিন্তু সে এমনটি না করে তার শর্ট ফিল্ম শ্যুট করছিল যার কারণে তার সিনিয়র ডিরেক্টরে সে তার উপর প্রচণ্ড রেগে যায় এবং তার মুখে কফি ছুড়ে মারে এইখানে তাকে অনেক ভালো কথাও শুনতে হয় এতে আবি তার চাকরিটি ছেড়ে দেয় এবং বলে এক বছরের ভিতর আমি দূর থেকে একজন বড় ডিরেক্টর হয়ে দেখাবো দূর থেকে হাজার গুণ আমি ভালো ফিল্ম বানিয়ে দেখাবো এ বলে সে তাকে চ্যালেঞ্জ করে চলে আসে এমনটি করায় আবির পরিবারের লোকজন তার উপর রেগে যায় তখনই সেখানে একজন প্রডিউসার আবির তারিফ করতে করতে এসে উপস্থিত হয় আসলে তখন ওইখানে ছিল যখন আবির সাথে ডিরেক্টরের হচ্ছিল সে আবির সাহসিকতা এবং তার কথাগুলো শুনে তার উপর ইমপ্রেস হয়ে যায় এবং আবির সাথে একটা কাজ করার জন্য প্রপোজাল নিয়ে আসে তাকে কিছু টাকা অ্যাডভান্সও দেওয়া হয় প্রডিউসারটি তাকে বলে তোমার যেরকমই হিরো লাগবে তুমি শুধু আমাকে একটু করে বলবে আমি তোমাকে ম্যানেজ করে দিব এখানে বলে অনেক হিরোকে নিয়েই তো অনেক হয় কিন্তু আমি ভিন্ন কিছু করার আশায় আছি আমার হিরো অর্থাৎ সবার মধ্যে বয় সৃষ্টি করার জন্য সব নিউজ পেপার সোশ্যাল মিডিয়া সব জায়গায় খুঁজেও সে এরকম কাউকে খুঁজে পায় না তাই সে তার একজন পরিচিত পুলিশ অফিসারের সাথে দেখা করে এবং তাকে হেল্প করতে বলে পুলিশ অফিসারটি তাকে বলে তুমি যেরকম ডন চাইছো আমার মতে বিষ্ণু বাড়ালাই এরকম হতে পারে বিষ্ণু বাড়ালা অনেক বড় একজন কুখ্যাত ডন আমার মনে হয় তুমি তাকে নিয়ে কাজ করতে পারো এরপর আবি এবং তার একজন ফ্রেন্ড যায় বিষ্ণু বাড়ালার কাছে কিন্তু এখানে তারা গিয়ে জানতে পারে এত বড় একজন ডন বিষ্ণু বাড়ালাকে কে যেন টপকিয়ে দিয়েছে আবি তার বন্ধুকে বলে একবার ভেবে দেখ এত বড় একজন ভয়ানক ডন বিষ্ণু বাড়ালার গেম যে বাজিয়ে দিয়েছে সেই কত না ভয়ানক হবে যেই বিষ্ণু বাড়ালাকে মেরেছে সেই হবে আমার মুভির বিলেন হিরু এরপর তারা পাশের একটি পুলিশ স্টেশনে যায় যাতে বিষ্ণু বাড়ালাকে কে মেরেছে সেটা জানতে পারে এইখানে পুলিশ তাদের বলে একজন তান্ত্রিক দেখেছিল বিষ্ণুবাড়ালাকে কে মেরেছে কিন্তু সে কিছু বলতে চাইছে না যার কারণে আমরা তার সেফটির জন্য তাকে হাজতে বন্দি করে রেখেছি এরপর আবি তান্ত্রিকটির কাছে অনেক রিকোয়েস্ট করার পরেও লোকটি তাদের কিছুই বলে না তারা যখনই এইখান থেকে ফিরে আসছিল তখন লোকটি বলে ওঠে যখন সূর্য মেঘে ঢাকা পড়ে যায় তখন একটি হরিণ তার প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল তখন হরিণের শিকার করার জন্য প্রকট হয় এমন এক ভাগের যে নিঃশ্বাস নিলেও সৃষ্টি হয় বিরাট তুফানের তখনই এইখানে আমরা আমাদের মুভির বিলেন হিরো গানেশকে দেখতে পাই এবং এটাও দেখতে পাই যে গানেশ কতটা বয়ানো সে বিষ্ণুবাড়ালাকে জীবন্তই জ্বালিয়ে মেরে ফেলে এরপর আবি সিদ্ধান্ত নেয় জীবনের কাহিনী হবে তার মুভির গল্প তাই সে গানেশের খুঁজে বেরিয়ে পড়ে গুন্ডাপাল্লি গ্রামে এইখানে আবি তার একটা ছোটবেলার ফ্রেন্ড কিশোর কুমারের বাসায় গিয়ে উঠে আবি যখন তাকে বলে যে সে ডন গানেশের উপর একটা ফিল্ম বানাবে কিশোর এইটা শুনে ভয় পেয়ে যায় তখন সে তার বইকে জয় করার জন্য ব্যাগের ভিতর থেকে একটা মাউন্টেন ডিউ আরে না না সরি একটা বাংলার বোতল বের করে যেইটা দেখে কিশোর কুমারের ওই সেন্টারপ্রুড বিজ্ঞাপনের মতো জিব আউট লাভলাবায় অবস্থা হয়ে যায় এবং সে সব সময় আবির সাথে থাকার জন্য রাজি হয়ে যায় আবি তাকে আরও কনভেন্স করার জন্য বলে যে সে তার মুভিতে কিশোর কুমারকে অ্যাজ এ সেকেন্ড হিরো হিসেবে নিবে যেইটা শোনার পর কিশোর কুমার তো একেবারে কি বলবো তার ভিতর থেকে যেন বেরিয়ে আসে সেই লুকিয়ে থাকা হিরোটি এরপর শিফট হয় একটি বারের মধ্যে যেইখানে আমরা দেখি ছোটখাটো একজন ডন জেল থেকে মুক্তি পাওয়ার কারণে তার সাঙ্গ একটি পার্টি দিচ্ছে সে আসলে নিজেকে নিজে অনেক বড় একজন ডন হিসেবে দাবি করে এরপর একইবারের মধ্যে গানেশও আসে ওই লোকটি এখানে গানেশকে অপমান করতে শুরু করে সে বলে আরে এ তো লম্বা লম্বা দাঁড়িয়ে রেখে নিজেকে নিজে অনেক বড় ডন মনে করছে কে আরে গণেশ তোর কি মনে নেই তুই ছোটবেলায় দুই টাকার জন্য আমার ড্রিঙ্কের বোতল কুলে দিতি আরো নানান রকমের কথা বলে বলে সে গানেশকে অনেক অপমান করে এই নে এই বোতলটিও খুলে দে আমি তোকে আরো দুই টাকা দিব এরকম নানান ধরনের কথা এইখানে গানেশের দলের মধ্যে থেকে একজন লোক যার নাম ছুটাকারতুচ যে কিনা যে কোনো বিষয়ে শুধু বলে উঠতো গণেশ ভাই আপনি শুধু আমাকে একবার অর্ডার দেন আমি তাকে এইটা করব ওইটা করব ইত্যাদি ইত্যাদি আসলে চুটাকার তুজু সবসময় গানেশের মতো একজন বড় ডন হতে চাইতো এইটা আপনাদের বলে রাখার একটাই কারণ হচ্ছে আপনারা পরে গিয়ে জানতে পারবেন বেশি বক বক করার সাইড এফেক্ট কি যাই হোক লুকটির অপমানজনিত কথা শুনে গানেশ গিয়ে তার বোতলটি ওপেন করে এবং বোতলটি লুকটির মা তার উপরই বাঁগে বোতলের একটি বাঙা অংশ দিয়ে লুকটিকে ব্রুটাল ভাবে মারতে থাকে এরপর এই গান থেকে চলে যায় আর এইসব আবি এবং কিশোর কুমার লুকিয়ে লুকিয়ে দেখছিল আবি তো গানেশের এরকম পার্সোনালিটি দেখে একদম সেটিসফাই এরপর সে সে আস্তে আস্তে গণেশের সম্পর্কে সব ইনফরমেশন কালেক্ট করতে থাকে সে গণেশের সম্পর্কে ভালোভাবে ইনফরমেশন জানার জন্য তার কয়েকটি সাংগুপাঙ্গুকে সিলেক্ট করে এরপর আবি এবং কিশোর কুমার মিলে তাদের পটানোর কাজে লেগে পড়ে যাতে করে তাদেরকে পটিয়ে তারা গণেশের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে পারে কিন্তু অনেকদিন ট্রাই করার পরেও তাদের কোনই কাজ হচ্ছিল না এরপর সিন শিফট হয় মন্দিরের কিউট একটি মেয়ের উপর কি বলছিস তুই আবি তাকে দেখা মাত্র করা শুরু করে যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি এইখানে কিশোর কুমার তাকে এমনটি করতে দেখে তাড়াতাড়ি গিয়ে তাকে থামায় এবং বলে আবে তুই সরি গাই সে বলে এর নাম হচ্ছে ভূমিকা এবং তার দাদি গানেশের বাসায় বান্না করে তারা গানেশের আপন লোক গণেশ যদি জানতে পারে যে তুই এর ফটো ক্লিক করছিস তাহলে তুকে এই ফটো বানিয়ে দিবে আসলে আমারও তেমনটি করা উচিত এইখানে ভূমিকায় সে জুড়ে জুড়ে এইটা বলছিল যে গানেশের বইয়ে তাকে একটা ছেলেও লাইন মারে না সে এইটা দোয়া করে যে তার লাইফে এমন কোনো ড্যাশিং একটি ছেলেকে পাঠানো হোক যাকে সে লাইফ পার্টনার করতে পারবে এবং এফবি তে তা পোস্ট করে তার বান্ধবীদের জ্বালাতে পারবে আবি তার এই কথাগুলো শুনে তাকে গিয়ে জড়িয়ে ধরে ভূমিকা তাদের বকা দেয় এবং বলে তুরা ধারা আমি গানেশকে বলবো এইটা শুনে কিশোর ভয় পেয়ে যায় আবির তাকে বলে ছিলমার যদিও সে গানেশকে সব কথা বলে দেয় তাহলে আমরা গানেশের ক্লুস হয়ে যাব আর যদি সে কাউকে কিছুই না বলে তাহলে ভেবে না আমরা তার হয়ে যাচ্ছি এতে ইস্ট আর ওয়েস্ট আমাদেরই ফায়দা এর কয়েকদিন পর আমরা গণেশ এবং তার লোকদেরকে সবাইকে মন্দির আসতে দেখি যেখানে ভূমিকাও ছিল ভূমিকা গানে আবিকে লক্ষ্য করে এবং বলে ওই গরিবের শাহরুখ খান ওই দিন তো একা অনেক বকর বকর করছিলি সাহস থাকলে আজ হাত লাগা কে দিকা তাহলেই আমি ভেবে নিব যে তুই আমাকে সত্যিকারের ভালোবাসিস এইখানে আবি তার এই শর্তে রাজি হয়ে যায় এবং তার কাছে গিয়ে তার গালটা এমন ভাবে ধরে যেটা দেখে আমার রিয়াকশন এইখানে গানে লোকজন আবির এই কাণ্ড দেখে তাকে মারার জন্য ছুটে যায় তখন সে চালাকি করে সবার কপালে চন্দন লাগিয়ে দেয় এইখানে সবাই ভাবে আবি হয়তো পূজা করছে তার এই বুদ্ধি এবং সাহসিকতা দেখে ভূমিকা কনভেন্স হয়ে যায় এবং তার প্রেমে পড়ে যায় এরপর কি আর করার শুরু হয় প্রেম প্রেম খেলা অন্যদিকে আরেকজনের মনে বাপ্পারা যে সুর বেজে উঠছিল সেইটাতে তাদের কী এসে যায় যাই হোক এখানে গানেশের লোকজন তাদের সম্পর্কে জেনে যায় এখানে ছোট কার্তুজ সবাইকে আবার বলা শুরু করে যে তোমরা আমাকে একবার অর্ডার করো আমি গিয়ে তাদের গেম বাজে আসবো তোমরা শুধু আমাকে পিছনে দজা দিয়ে জেল থেকে বের করে নিও তার বক বক আর সহ্য করতে না পেরে তারা বলে আচ্ছা যা তাদের গিয়ে মেরে আয় কিন্তু এখানে আবি ছোট কার্তুজকে এই বোকা বানিয়ে দেয় এবং তাকে বলে তুমি আমার ফিল্মের হিরো হওয়ার জন্য একদম পারফেক্ট এ বলে সে তার কয়েকটি ছবি তুলে দিয়ে তাকে কনভেন্স করে নেয় এরপর সিন শিফট হয় ছোট কার্তুজের মেয়ের বার্থডে তে যেখানে গানেশ এসেছিল কিন্তু এখানে ছোট মেয়েটি ভয় করে এবং তার দিকে তাকাতেও চায় না কারণ গানেশ তো সবসময় মার্ডার মারামারি এগুলো ওপেনলি করত। যা নিশ্চয়ই ওই ছোটো মেয়েটিও দেখে নিয়েছিল যার কারণে সে তার থেকে দূরে থাকতে চায় এইখানে গানেশকে এই বিষয়টি একটু ভাবায় এরপর বেশি করে দুষ্টুপানি খাওয়ার ফলে গানেশের হিসু ধরে যার কারণে সে যায় ওয়াশরুমের দিকে আর এখানে এক বিকুপ করে ফেলে এক বস্ত্র সে গানেশকে মারার জন্য আগে থেকে টয়লেটের ভিতর বসেছিল কিন্তু সে আরেকজনকে গানেশ ভেবে তাকেই গুলি করে মেরে ফেলে এবং তার গুলির সব বুলেট লুকটির উপরই কালাস করে দেয় এরপর সে কেউ একজনকে কল করে বলে বস ডিল ডান গানেশের কাম দামাম মনে হয় কালই ছুলদারি কেটেছে আর তার এই সব কথা পিছন থেকে শুনছিল গানেশ এরপর সেখানে গানেশের লোকজন এসে উপস্থিত হয় লোকটি গানেশকে দেখার পর তাকে তাড়াতাড়ি শুট করতে চায় কিন্তু পেচারা কি করবে সব বুলেট তো ওই লোকটির উপরই খরচ করে ফেলেছে এরপর তারা সবাই ওই আবাল শুটারটিকে ধরে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলে এরপর আমরা দেখি ছোট কার্তুজ ওই দিন আবির ক্যামেরায় যে পিকগুলো তুলেছিল তা নেওয়ার জন্য যায় এইখানে গানেশ তাকে ডাইরেক্ট কল করে এবং তাকে তাড়াতাড়ি আসতে বলে কার্তুজ আবিদের বলে গানেশ ভাই আমাকে ফার্স্ট টাইম ডাইরেক্ট কল করেছে তুমি তাড়াতাড়ি আমার পিকগুলো দাও গানেশ ওয়েট করছে আবি বলে আচ্ছা দুই মিনিট ওয়েট করো আমি নিয়ে আসছি এই আবি চালাকি করে একটা ভিডিও প্লেয়ারের মধ্যে তার একটা স্পাই মাইক লাগিয়ে তার মধ্যে ছবিগুলো লুট করে দিয়ে সেটা ছোট কার্তুজকে দিয়ে দেয় মাইকটি লাগানোর কারণ হচ্ছে এখন থেকে গানেশ এবং সবাই যা কিছুই বলবে তা সব আবি শুনবে এরপর সে ওই ভিডিও প্লেয়ারটি ছোট কার্তুজকে দিয়ে দেয় তারপর কার্তুজ গিয়ে সবার সাথে দেখা করে এখানে তারা বলে তুই অনেক দিন ধরে মার্ডার করবি মার্ডার করবি বলছিলি আজ তোকে গানেশ ভাই দারুণ একটা সুযোগ দিয়েছে তুই যা গিয়ে প্রাবাকারকে মেরে আয় সে তার গেস্ট হাউস আছে এবং আমাদের লোকজন তার উপর নজর রাখছে এখানে আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি প্রাবাকার হচ্ছে গানেশের জানে দুন ইভেন কি ওই উপর ওয়াশরুমের মধ্যে যে এটাকটি হয়েছিল সেটি প্রভাকার করিয়েছিল তাদের এই সব কথাগুলো আবি এবং কিশোর ওই স্পাই মাইকের সাহায্যে শুনছিল ছোট কার্তু ইনফরমেশন অনুযায়ী বেরিয়ে পড়ে প্রভাকারকে মারার জন্য কিন্তু আমরা দেখি সে এখানে অনেক বড় একটা চালাকি করে সে উল্টু প্রভাকারকে সব কিছু কল করে বলে দেয় যে গানেশ তোমাকে মারতে আসছে এবং তার লোকজন তোমার গেস্ট চার চারদিক থেকে ঘিরে নিয়েছে এটা শুনে আবি এবং কিশোর একদম অবাক হয়ে যায় যে সব সময় মন বোকা এবং সহজ সরল সেজে থাকা কার্তুজ তাকে তো গানেশ গ্যাং এর সাথে কিন্তু কাজ করে প্রভাকারের জন্য এরপর গানেশ জানতে পারে যে প্রাভাকার পালিয়েছে তাই সে সবার উপর অনেক রেগে যায় যে এত সিকিউরিটির পরও সে কিভাবে পালালো এখানে কার্তুজ আবার নাটক শুরু করে যে আপনি একবার অর্ডার করেন আমি তাকে গিয়ে রাস্তায় মেরে আসব তার এই কথাটি শুনে সবাই প্রচন্ড হাসতে শুরু করে এরপর গানেশ তাকে বলে আবে পাগল আবিবি বি সামজানে হিকিয়া এই ফিল্ডিংটি প্রভাকারের জন্য নয় তোর জন্য লাগানো হয়েছে আমরা থেকে এই গানে গানেশ আগে থেকে জেনে গিয়েছিল যে কার্তুজ প্রাভাকারের জন্য কাজ করে গণেশ গানে তাকে মারতে যাচ্ছিল কার্তুস তাকে কেঁদে কেঁদে মাফ করে দিতে বলে গানেশ বলে ওকে ঠিক আছে আমি তোকে মারবো না কিন্তু তুই নিজেকে নিজে মারবি এ বলে সে তার গানটি গানেশকে নিতে বলে কার্তুজ বয়ে বয়ে তার গানটি নেই এবং সে নিজেকে নিজে শ্যুট করার জন্য রেডি হয় কিন্তু এখানে সে প্রমাণ করে দেয় অতি অতিশালাকের গলায় ধরি সে নিজেকে শ্যুট না করে গানেশকে শ্যুট করতে চায় কিন্তু গানে কোনো বুলেটই ছিল না আর এক সেকেন্ডও দেরি না করে গানে তাকে সাথে সাথে শুট করে মেরে ফেলে এখানে গানেশ হয়তো তাকে মাফ করে দিত যদি সে তার সাথে চালাকি না করতো এরপর এখানে আমরা দেখি তারা প্রাবাঘার কেউ ধরে ফেলে এবং তার উপরে টিকিট কেটে দেয় এখানে তারা ওই ভিডিও প্লেয়ারটি লক্ষ্য করে যেটি আবি কার্তুজকে দিয়েছিল তাদের মধ্যে থেকে একজন ওই ভিডিও প্লেয়ারটি চেক করে ওই মাইকটি খুঁজে পায় এবং তারা বুঝে যায় যে এই মুহূর্তে তাদের সব কথাগুলো কেউ একজন শুনছে গানেশ মাইকটি নিয়ে বলে তুই যেই হোস না কেন যেখানে লুকিয়ে থাকিস না কেন আমি তোকে বের করে মেরে ফেলবো এই কথা শুনে আবি এবং কিশুর ভয় পেয়ে যায় এবং তারা তাড়াতাড়ি এই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে কিন্তু এখানে গানেশ এবং তার লোকজন তাদেরকে ধরে ফেলে আবি তাদের বোঝানোর চেষ্টা করে যে সে এখানে ফিল্ম বানানোর জন্য এসেছে কিন্তু এখানে তারা তাদের কোনো কথাই না শুনে তাদেরকে মারতে যাচ্ছিল তখন তাদের মধ্য থেকে একজন আবির ক্যামেরা এবং ল্যাপটপ চেক করে দেখতে পায় সে সত্যি কথাই বলছিল এটা শুনে তারা তাদের মুখ খুলে দেয় এরপর আবি গণেশকে সব কথা বুঝিয়ে বলে যে সে তার লাইফ স্টোরি নিয়ে একটা ফিল্ম বানাতে চায় একদম পুরো ডন স্টাইলের কারণ গানেশকে মোকাবেলা করবে এমন কেউ কোনো জন্ম নেইনি এই কথাগুলো শুনে গণেশ একটু একটু ইমপ্রেস হতে শুরু করে তা দেখে আবি তাকে আরো পাম্পটি লাগাতে থাকে বড় বড় ফিল্মে ডনের সাথে তার তুলনা করে এটা শুনে গণেশ রাজি হয়ে যায় আবিকে তার লাইফের সম্পর্কে বলার জন্য এরপরে দিন আবি এবং কিশোর যায় তার কাহিনী জানার জন্য গণেশ তাদেরকে তার জীবনের গল্প বলা শুরু করে যে সে কিভাবে বেলা থেকে মানুষের ড্রিঙ্কের বোতল খুলে দিত এবং সেইখান থেকে কিভাবে আস্তে আস্তে নাম্বার ওয়ান ডোনে পরিণত হয় সে বলে তার মাথার উপর এম এর হাত ছিল এম এল যখন যেটা অর্ডার করতো তারা সেটাই করত। এম এল এ যাকে মারতে বলতো তারা তার গেম ওভার করে দিত আবি বলে এই সব ঠিক আছে কিন্তু কখনো লাভ সাফ হয়নি নাকি এটা শুনে গণেশের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় সে সবাইকে না বলে বের করে দেয় এরপর একদিন গণেশ আবির কাছে তার লোকজন পাঠিয়ে তাকে ডেকে পাঠায় সে বলে আমি তোমাদের ওইদিন দিন মিথ্যা বলেছিলাম আমার কি লাভ স্টোরি আছে শ্রীদেবী যাকে দেখার সাথে সাথে আমি আমার রাজ্যের রানী ভেবে নিয়েছিলাম প্রথম দেখায় আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম কয়েকদিন আমি তাকে বলে দিই যে আমি তাকে লাভ করি তখন সে আমাকে ক্লিয়ারলি কিছু না বললেও আমি জেনে গিয়েছিলাম যে সে আমাকে মনে মনে লাভ করে একদিন থেকে বিবাহের জন্য বাসা থেকে অনেক জোর করে তখন সে আমাকে বলে যে সে আমাকে কতটুকু ভালোবাসে সে আমার জন্য মোরতেও রাজি ছিল অন্যদিকে তাকে বিবাহের জন্য বাসা থেকে দিন দিন প্রেশার দিতে থাকে যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সব কিছু সেরে আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাব তখনই শুরু হয় আসল প্রবলেম আমি আমার বস এম বলে দিয়েছিলাম যে আমি আর তার জন্য কাজ করতে পারবো না আমি এইখানেই সব কিছু ছেড়ে দিয়েছি এবং একটি নতুন জীবন শুরু করতে যাচ্ছি কিন্তু এমএলএ এখানে আমার সাথে ছিটিং করে আমাদের লোকেশন পুলিশদের এবং শ্রীদেবীর বাসায় দিয়ে দেয় ওইদিকে শ্রীদেবী আমার জন্য অপেক্ষায় ছিল কিন্তু তার বাবা তাকে ব্ল্যাকমেইল করে কিছু গুন্ডাহার পুলিশকে পাঠিয়ে আমাকে ধরিয়ে দেয় এবং শ্রীদেবী দেবীকে আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে নিয়ে যায় এরপর পুলিশরা আমাকে ধরে নিয়ে গিয়ে অনেক দিন টর্চার করে তারা আমাকে খুবই খারাপভাবে মারে এরপর একদিন একজন ভালো মানুষ এসে আমাকে জেল থেকে বের করে নেয় তখন আমি জানতে পারি ওই প্রতারক এমএলএ আমার সব ইনফরমেশন পুলিশদেরকে দিয়েছিল যার কারণে আমি পাবলিক প্লেসে সবার সামনে তার গেম বাজিয়ে দিই আর সেখানে আমার মাও ছিল এরপর আমাকে কুটে নিয়ে যাওয়া হয় যেখানে তারা সাক্ষী হিসেবে আমার মায়ের কাছ থেকে প্রশ্ন করে তখন আমি ভয়ে বোকার মতো এইটা বলে দিই যে আমার মা কিভাবে সাক্ষী দিবে সে তো কথাই বলতে পারে না আমার এ এই একটি ভুলের কারণে আমার মা আজ পর্যন্ত আমার সাথে কথা বলেনি আর শ্রীদেবীও কখনো আমার কাছে ফিরে আসেনি তার এই সব কথা শোনার পর আবি ইমোশনাল হয়ে যায় যাই হোক এরপর তারা সবাই মিলে একদিন সিদ্ধান্ত নিচ্ছিল যে তাদের ফিল্মের হিরো কে হবে এখানে ভূমিকা বলে ফিল্ম যেহেতু গণেশের জীবনের গল্প নিয়ে তাহলে অন্য কাউকে কেন হিরো নিবে গণেশকেই তো নিলে হয় এইটা শুনে সেখানে সবাই হাসতে থাকে যা দেখে গণেশ রেগে যায় এবং বলে ওঠে যে সেই হবে এই ফিল্মের হিরো সে আবিকে হুমকি দেয় যে তাকে ফিল্মের হিরো নিতে হবে এই কথা শুনে আবি তো একেবারে ভেঙে পড়ে যে তার এতদিনের মেহনত কষ্ট সবই তো পানিতে ডুবে যাবে যদি তার ফিল্ম ঠিক না হয় একজন ডন কিভাবে অ্যাক্টিং করবে সে প্রায় তার দর্য হারিয়ে বসেছিল তখনই সেখানে একজন বৃদ্ধ লোক আসে এবং তার দৈর্য বাড়ায় লোকটি আবিকে বলে বেটা আজ থেকে আঠাশ বছর আগে আমিও একজন ডিরেক্টর ছিলাম আমার জীবনের প্রথম মুভির কাজ চলছিল তখন সেখানে প্রডিউসারের সাথে আমার ছোটখাটো একটা কথা কাটাকাটি হয়ে যায় আর আমি না বুঝে সুঝে তার কাজ ছেড়ে দিয়ে চলে আসি তখন আমি ভেবেছিলাম যে আমার ট্যালেন্ট দেখে হাজারো প্রডিউসার আমাকে তাদের সাথে কাজ করার জন্য ডাক দিবে আর তখন থেকে আমি আজ পর্যন্ত তাদের একটি ডাকের জন্য অপেক্ষায় আছি যা আর জীবনে কোনোদিনই হবে না সময় এবং সুযোগ জীবনে একবারই আসে তোমাকে সেটি কাজে লাগাতে হবে তার এই সব কথাগুলো শুনে আমি স্যাটিসফাই হই এবং তার মুভির কাজে লেগে পড়ে ফাস্ট ডায়লগে গানেশ ভালো পারফরমেন্স করে এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাদের মুভির নাম হবে সিটি মার যদিও গানের সব জায়গায় ভালো পারফরমেন্স করে কিন্তু নায়িকার সামনে সে তা করতে পারছিল না একটি হাজারবার হাজার পরেও সে কিছুতেই ইমোশন দিয়ে তা বলতে পারছিল না তাই হিরোইনটি বিরক্ত হয়ে বলে এটা তো এমনিতেও ব্যাক শট তোমরা ডুপ্লিকেট ইউজ করে নাও গানে আমি ভূমিকাকে নিয়ে গিয়ে গানেশের সামনে দাঁড় করিয়ে দেয় এবং থাকে বলে তুমি মনে করবে এটা ভূমিকা না এটা তোমার শ্রীদেবী যে কিনা আজ অনেক বছর পরে সবকিছু কিছু তোমার কাছে ফিরে এসেছে এখানে গানেশ ভূমিকার মধ্যে তার শ্রীদেবীকে দেখতে পাই এবং এবং সম্পূর্ণ ইমোশন এবং ফিলিংস দিয়ে তার মনের মধ্যে জমিয়ে থাকা সব কথা বলে ফেলে এটা দেখে তার উপর সবাই অনেক হ্যাপি হয় এরপর সাকসেসফুলি তাদের ফিল্মের কাজ শেষ হয় এবং যে যার যার মতো করে তা প্রমোশন করে এখানে গানেশ বলে আজ আমি ডন থেকে একজন হিরো হয়েছে একমাত্র অবির জন্য আর আমার ভিতরে লুকিয়ে থাকা ট্যালেন্টটি দেখেছিল ভূমিকা তাই আমি ভূমিকাকে আমার লাইফ পার্টনার বানাতে চাই এইটা শুনে ভূমিকা এবং আবি কি করবে কিছুই বুঝতে পায় না ভূমিকা আবিকে বলে গানেশ একবার যা করবে বলে সে তাই করে আমি যদি তোমার হতে না পারি তাহলে আমি আমার জান দিয়ে দিব এরপর আমরা দেখি গানেশের লোকজন পুরো এলাকার মধ্যে তাদের ফিল্ম সিটি প্রচার শুরু করে ফিল্ম যেমনই হোক না দেয় কেন সবাইকে থিয়েটারে গিয়ে অবশ্যই ফিল্মটি দেখতে হবে এটা বাধ্যতামূলক এদিকে নিউজ চ্যানেল এবং সব পত্রপত্রিকায় সিটিমারের কথা ছড়িয়ে পড়ে অন্যদিকে আবি ভূমিকাকে নিয়ে পালিয়ে যায় এ খবর শুনে গানেশ তো একেবারে রেখে একশো একশো সে বলে যেভাবেই হুক আবিকে ধরে নিয়ে আয় আমি তাকে নিজের হাতে মারব এইদিকে সিটিমার দেখে সবাই গানেশের বক্ত হয়ে যায় সবাই তাকে কল করে তার সাথে সেলফি তুলে তাকে সাধুবাদ জানায় এরপর আমরা দেখি তারা আবিকে ধরে ফেলে এবং গানেশের কাছে নিয়ে আসে গানেশ বলে আজকে আমি তোকে নিজের হাতেই মারব আবি বলে তোমার ভুল হচ্ছে তুমি যাকে বিয়ে করতে যাচ্ছিলে আমি তাকে নিয়ে পালাইনি বরং যে আমাকে ভালোবাসে তুমি আমাকে তার থেকে কেড়ে নিতে চেয়েছিলে তুমি বলেছো না যে আমি তোমার অকাত বদলে দিয়েছি যে মানুষগুলো তোমাকে হিংসা করত তোমার থেকে দূরে পালিয়ে যেত আজ তারা তোমার একটি সেলফি এবং তোমাকে এক ঝলক দেখার জন্য পাগল হয়েছে কিন্তু তারা আবির কোনো কথাই শুনে না সে তাকে বিষ্ণু বাড়ালার মতো পেট্রোল দিয়ে জ্বালিয়ে মারতে যাচ্ছিল তখন সে প্লাস ব্যাগের কিছু কথা মনে করে যেখানে আমরা দেখি যে কার্তুজের মেয়ে তাকে দেখে বয়ে পালিয়ে যেত সে তার ফিল্ম দেখার পর তাকে দেখার জন্য পাগল হয়ে গেছে এবং সে গানেশকে একটা কিছু করে এরপর গানেেশ এটাও দেখে যে যে মা তার সাথে এত বছর ধরে কথা বলেনি আজ সে তার ফিল্ম দেখার জন্য থিয়েটারে এসেছে এখানে তার মা তার সাথে অনেক বছর পর কথা বলে সে বলে বেটা তোকে ফিল্মে কতই না ভালো লাগে একজন রিয়েল হিরোর মতো অসহায়দের বন্ধু বেটা তুই কি সারা জীবন এইভাবে থাকতে পারবি না যাকে মানুষ বয়না করে সম্মান করে এরপর গানেশ এবং তার মা একজন জড়িয়ে ধরে অনেক কান্না করে তাদের মা ছেলের সম্পর্ক আবার ঠিক হয়ে যায় যার জন্য সে আজ এত সম্মান মর্যাদা পেয়েছে যে আবির জন্য তার মা এত বছর পর তার সাথে আজ কথা বলেছে সে আবিকে গানেশ মাফ করে দেয় এবং তাকে তার ভালোবাসা ফিরিয়ে দেয় সে আবিকে বলে তুমি আমার কাহিনী মানুষকে শোনাতে আসনি বরং তা বদলাতে এসেছ এ বলে সে তাকে জড়িয়ে ধরে এবং সে যেতে যেতে আবিকে বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবি হয়ে যায় একজন সফল ডিরেক্টর আর গানে হয়ে যায় একজন হিরো আর এখানেই শেষ হয়ে যায় গাড্ডালাকান্ডা গানেশ মুভিটি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা এই চুট্ট ভাইটিকে নতুন নতুন ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন কেননা আমার আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন ধন্যবাদ